তো আজকে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করি। ও খুব হেল্প করেছে, ও তখন মানে প্রচন্ড স্পিডে দৌড়ে অত উঁচুতে, আমি তো উঠতে গিয়ে হাঁপাচ্ছি 10 বার। তো এখন আমরা রয়েছি গলফ কোর্স এরিয়া, এটা একটা রেস্টুরেন্টও বলতে পারো, আর্মিদের খাবারের ব্যবস্থা আছে। ওকে, আর ওই যে দূরে ওই যে পাহাড়টা দেখছো ওটা হচ্ছে ডেলো পাহাড়, আর আমরা এই মুহূর্তে রয়েছি দূরবীন পাহাড়ে। বেসিক্যালি ডেলো আর দূরবীন এই দুটো পাহাড়ের কানেকশানেই রয়েছে কালিম্পং। তো আমি যেখানে রয়েছি উঠেছি বেসিক্যালি সেটাও ডেলো পাহাড়ে, ঠিক আছে। আর এসছি এখন কালিম্পং মার্কেট ক্রস করে দূরবীন পাহাড়ের একদম টপে, সেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে গলফ কোর্স, গলফ কোর্সের ভিউ পাওয়া যাচ্ছে। বাট সামনে পাহাড়ের ভিউ তোমাদের কিছুই দেখাতে পারছি না সেভাবে, কারণ কুয়াশা। আজকে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমি ডেলো পার্কে তো এই ব্যাগটা নিয়ে গেছি, উঠেছি, উঠে পিঠে দিয়ে ঘুরছি, ঘুরতে ঘুরতে এক সময় ছবি টবি তুলবো, আমায় হেল্প করে দিচ্ছে, আমি ছবি ভিডিও ভিডিও করে দিচ্ছে। তো এক সময় আমার মনে হলো যে ব্যাগটাকে একটু রেখে তারপর তুলি। ওখানে তোমাদের তো দেখিয়েছি বসার জায়গা প্রচুর ছিল, তো একটা জায়গায় আমি রেখে, জায়গাটা একদম ফাঁকা ছিল, সেখানে ব্যাগটা রেখে আমি ও ছবি টবি তুলেছে, ভিডিও ভিডিও করেছে। তারপর আমার একটা ফোন কল আসে, ফোন করতে করতে আমি আর ও দুজনেই নেমে চলে আসি একদম নিচে, মানে একদম বেরিয়ে যাই গেট থেকে, ঠিক আছে। তারপর গাড়ির সামনে গিয়ে আমার অনেক সময় কারণে বেশিরভাগ সময় ব্যাগটাকে গাড়িতে রেখে আসছি, তো আমি ভেবেছি যে আমার মনেই নেই, আমি ভেবেছি ব্যাগটা গাড়িতেই রয়েছে। তো তারপর দেখি আমাদের ললিত ভাই, যিনি আমাদের ড্রাইভার দাদা, তো সে অবাক হয়ে গেছে, বলছে না ব্যাগ তো এখানে নেই। তাকে আমি জিজ্ঞেস করি, তখন মাথায় এসছে আরে আমি তো ওটা ওখানে মনে হচ্ছে ফেলে এসেছি। ওকে তখন এই যে দাঁড়াও, ওকে তখন আমি, ও খুব হেল্প করেছে, ও তখন মানে প্রচণ্ড স্পিডে দৌড়ে অত উঁচুতে, আমি তো উঠতে গিয়ে হাঁপাচ্ছি 10 বার। সো ও উঠে গিয়ে একদম টপে, ঠিক ওখানেই ব্যাগটা ছিল অ্যাজ ইট ইজ, ও ব্যাগটা দেখি তারপর কাঁধে নিয়ে হাসতে হাসতে নামছে। আমার তো সব শেষ হয়ে যেত আজকে যদি ব্যাগটা হারিয়ে যেত, তো এটা আমার একটা বড় কেয়ারলেস, মানে এটা থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি। এখন আর আমি ব্যাগটাকে আমার কাছাড়া করছি না, তো যেখানে যাচ্ছে আমি এটাকে সঙ্গে করে রাখছি, ও খেয়াল রাখছে। সো এনিওয়ে এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর এখন আমরা গলফ কোর্সের সামনে, এখানে আমরা বসে বসে একটু চা খাচ্ছি, ও একটু ধোসা খাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে বিখ্যাত মর্গ্যান হাউস, তোমরা ইউটিউব সার্চ করলে এখানকার সম্পর্কে অনেক গল্প গাথা শুনতে পাবে। তো আমি জানি না এটা সত্যি না মিথ্যা, সেই জন্য আমি এই নিয়ে কোনো কথা বলছি না, বাট দিস ইজ এ ভেরি বিউটিফুল ওল্ড হাউস, ওল্ড প্রপার্টি। তো এই হচ্ছে বাড়িটা, ভীষণই সুন্দর, অনলি রেসিডেন্সিয়াল গেস্টস আর অ্যালাউড, তার মানে এখানে লোক থাকে। সো যখন লোক থাকে তার মানে আমার মনে হয় না ভয়ের কোনো ব্যাপার আছে। তো বেসিক্যালি এই হচ্ছে মর্গ্যান হাউস, তো এর ভেতরটায় আমরা ঢুকতেও পারলাম না, অ্যাটলিস্ট বাড়ির চারপাশটাও ঘোরার সুযোগ পেলাম না, কি আর করা যাবে। তো আমরা এখন চলে এসেছি দূরবীন মনাস্ট্রিতে, এটা দূরবীন পাহাড়েই, পাহাড়ের ওপরেই রয়েছে। সো এই হচ্ছে মনাস্ট্রি, বাইরে থেকেই এখন দেখাতে পারছি কারণ ভেতরে নো এন্ট্রি ডিউ টু কোভিড। সো এইটা হচ্ছে গেট, এবং সেখান থেকে এসে এই হচ্ছে মনাস্ট্রি। তো কোনো লাভ নেই গো, এগুলো জাস্ট একটু ছুঁয়ে যাওয়া, জাস্ট একটু ছুঁয়ে যাওয়া, পয়েন্ট সি দেখো, ঘুমানো কাণ্ড দেখো, কিরম রোদ পোহাচ্ছে আর ঘুমাচ্ছে।
আমরা এখন যাচ্ছি পাইন ভিউর নার্সারির দিকে। আমরা ওই নার্সারিতে এন্ট্রি নিয়ে নিয়েছি আর টিকিট লেগেছে 20 টাকা, ঠিক আছে, পার হেড 20 টাকা টিকিট। ভীষণই সুন্দর, ভীষণ ইউনিক কালেকশন রয়েছে এখানে ক্যাকটাসে। নার্সারি থেকে এই ভিউটা খুব সুন্দর আসে। আর এই সামনে যে এই শহরটা দেখছো, এটা হচ্ছে কালিম্পং। সো দেখো, পাইন ভিউ হোমস্টেও আছে এখানে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো যদি কেউ আসতে চাও। ওয়াও, এখন আমরা চলে এসেছি চিত্রভানু। এটা এখন ক্রাফট টিচার্স ট্রেনিং সেন্টার হয়ে গেছে। যাচ্ছি গ্রামস হোম স্কুল। এটা একটা বিশাল প্রপার্টি, আর এখানে কিন্ডারগার্ডেন স্কুল থেকে শুরু করে উঁচু ক্লাসের সমস্ত রকমের পড়াশোনা এখানে হয়। এটা বেসিক্যালি স্কুল। সো দূরে ওটা হচ্ছে স্কুল বিল্ডিং। তো এখন ট্যুরিস্ট অনেক কম, ভীষণ কম, অলমোস্ট ফাঁকায় ফাঁকায় সব দেখতে পাচ্ছি। সো আমি এখানে একটু সুযোগ পেয়েছি, জালনা দিয়ে ক্লাসরুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি, মানে একটুখানি দেখা যাচ্ছে, দেখে আমি খুব উৎফুল্ল হয়ে উঠেছি। কতদিন আমাদের স্কুল বন্ধ, আমরা ক্লাস নিতে পারছি না। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ক্লাস 5-এর রুম। দেখো এখানে ক্লাস 5C। ওকে, সো ফাইনালি ট্র্যাডিশনাল হাউস। সো এগুলো হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল হাউস। যেরকম এই ধরনের বাড়ি এখন প্রায় দেখাই যায় না, সবই কংক্রিটের হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে গোর্খা ড্রিম হাউস, ইয়া শেরপা গাঁও। তো দেখার জন্য ভেতরে ঠিক কীরম থাকে ওদের ঘরে, সেটা দেখানোর জন্য একটা জালনা এই দিকে খোলা, আমরা পেছন দিক দিয়ে এলাম সাইড দিয়ে। সো এই হচ্ছে ওদের রুম, এরকম বিছানা পাতা, খাবার রাখা, ঠিক এইরকম। সো এরকম হয় ওদের রুম, সেই জন্য এটা এইভাবে একটা জালনা জাস্ট দেখার জন্য খোলা। এইমাত্র ফিরলাম, ফিরেই খেতে বসে গেছি, জাস্ট ঘরে ব্যাগটা রেখে খেতে বসেছি। খাবার কী কী আছে দেখিয়ে দিই একবার। রাইস আছে, পাঁপড় আছে, এখান থেকে আমি একটু খুঁটে খুঁটে খেয়েছি, খিদে পাচ্ছিলো। সো এটা হচ্ছে ডাল, এখানে একটা বিরাট বড় মাছের পিস দিয়েছে আমাকে, এখানে একটা বেঙ্গন কা সবজি আছে বলি, বেঙ্গন আর পেঁয়াজ হ্যাঁ, বেগুন আর মাশরুমের তরকারি। আর ইয়ে কে হ্যা, মুলি আর চটনি, মুলি কাচার বলতে হ্যাঁ। আচ্ছা,
ইয়ে মুলিকা আচার, এটা আমি কাল রাতেও টেস্ট করেছি। তো আজকে আরেকবার তোমাদের জানানোর জন্য বললাম, এটা এখানকার একটা অথেন্টিক ডিশ, নেপালি ডিশ না ইয়ে। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। বাচ্চা এখন টাইম হলো 6:41। সো দুপুরবেলা তোমার, দুপুর নয় তখন 3:30 প্রায় বাজে, তো ওই সময় লাঞ্চ সেরে এসে আর তখন কিছু শ্যুট করার মতো ছিল না, আমার শরীরও আর দিচ্ছিল না, তো তখন আমি একটু রেস্ট নিই, আমি একটু ঘুমোই। তারপর উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হতে না হতেই এখন প্রায় 6:45 বাজে, আর বুধে আমাকে দিয়ে গেল গরম গরম স্ন্যাক্সে আজকে আছে এটা কি, এটা বোধ হয় ডিম পাউরুটি অর সামথিং, কিছু একটা পাউরুটি কিছু একটা প্রিপারেশন হবে আর যা। সো আজকে আমাদের কটেজের বাইরে একটা ক্যাম্প ফায়ার অ্যারেঞ্জ করা হয়েছে, সো আমি এখন ওখানে যাচ্ছি। সো চলো তোমাদেরও দেখাবো, এই ফার্স্ট টাইম আমি কোনো ক্যাম্প ফায়ার দেখছি আর কি। চলো এই আমি কিছু হবে না, থাক না। जो भी हो जाए लाइफ में मिलते रहियो, ब्रेकअप हो जाए या भी जो आए तो मिलते रहियो, एक बार की जिंदगी है, बस यही गाना गाते। এতক্ষণ ধরে ওখানে হইচই হলো, এবার আমি ঘরে চলে এলাম, একটু পরে ডিনার করব, তারপর শুয়েও পড়ব। খুব মজা হলো, এই ফার্স্ট আমার ক্যাম্প ফায়ারের অভিজ্ঞতা, খুব আনন্দ হলো। তবে আমি কিছু খেতে পারিনি, তার কারণ ওখানে চিকেন শেখা হচ্ছিলো। সো এই খুব মজা হলো, গান শুনলাম, যে ছেলেটি গান গাইলো আর কি, তোমরা দেখলে গিটারে, তো নামটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, জেনে নিয়ে বলবো, কিন্তু আমাদের এই হোটেলেই সমস্ত কাজকর্ম করে, ঠিক আছে। বারবার এসে সকালবেলা অনেক সময় চা দিয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য মানে ডেকে নিয়ে গেছে বা ডিনারের জন্য ডেকেছে। সো ও যে এত গুণী একটা ছেলে সেটা জানা ছিল না, এত সুন্দর করে গিটার বাজিয়ে নেপালি গান হিন্দি গানও কিছু শোনালো। সো খুব এনজয় করেছি। তো এনিওয়ে এবার আমি যাবো ডিনার করতে, আর এই ভিডিওটা অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেল, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে অনেকটা লেন্দি হয়ে গেল। সো এনিওয়ে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, তখন যেন বাই।